একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারির একটা দারুণ রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে একটা বাঁধাকপির রেসিপি, যেটা নিরামিষ দিনে দারুণভাবে আপনারা এনজয় করতে পারেন। এটা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে, রুটি, পুরি, লুচি, পরোটা অথবা ভাত, কিংবা পোলাওয়ের সাথেও দারুণ যাবে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই টেস্টি রেসিপিটি। এখানে আমি 600 গ্রাম ওজনের একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপিটা আগের থেকে যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আগে রান্নার টাইমটাও কম লাগে, এক নম্বর, আর দ্বিতীয় গ্যাস অম্বলেরও সমস্যাটা থাকে না। কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1/2 টিস্পুন গোটা জিরে আর সবশেষে 1/4 টিস্পুন হিং। ভালো করে ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি 2টো আলু। আলুগুলোকে এরকম বড় সাইজের ডুমো করে কাটে রাখা আছে। আপনারা চাইলে আলুটাকে আগের থেকে ভেজে আলাদা করে তুলে করতে পারেন, তবে আমরা বাড়িতে ঠিক এরকমভাবেই করি এবং এতেই কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে। 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হলো আর এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, যেটা আমরা গ্রেট করে নিয়েছি। আদাটাকে গ্রেট করে দেওয়ার পর 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর সাথে মিশিয়ে ভালো করে আমরা এটা ভাজতে থাকব। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। মিনিটখানেক ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি দিচ্ছি 1টা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে। আর টমেটোটাকে দেওয়ার পর আলু এবং আদা সবার সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। মিনিটখানেক ভালো করে কষানো হয়ে গেছে, এবার দেবো কিছু ড্রাই স্পাইসেস। তার মধ্যে প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে টমেটোটা আরও নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। অর্থাৎ এখানে জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু ধনে গুঁড়োর থেকে বেশি। এবার আরও 1 মিনিটের জন্য মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ নাকি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি। বাঁধাকপির তরকারির রেসিপিতে কিন্তু কড়াইশুঁটিটা মাস্ট। কড়াইশুঁটি দিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। আর তারপর এতে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করা বাঁধাকপি, যেটা আমরা জলটাকে ঝরিয়ে রেখেছি। বাঁধাকপিটা অল্প অল্প করে অ্যাড করে মিশাতে থাকছি। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম, তারপর আবার বাকি অর্ধেকটা দেব, দিয়ে একটু মিশিয়ে এবার এটাকে আমি ভালো করে কষতে থাকবো অন্ততপক্ষে 2 মিনিটের জন্য। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। বাঁধাকপিটা খুব ভালো করে এখানে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু বাঁধাকপি তরকারিতে মাস্ট, নাহলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। বাঁধাকপিটা সেদ্ধ করা আছে, বাট আলুগুলো কিন্তু সেদ্ধ করা নেই এবং আলু সেদ্ধ করার জন্য জলটা কিন্তু প্রয়োজন আছে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে 1টা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে আমি রান্না করতে দেবো। মিনিট 6 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। খুলে একবার আমি নেড়ে চেড়ে নিলাম, ভালো করে জলটা কিন্তু কিছুটা টেনেছে, আলুটা 80%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। 1/2 টিস্পুন গরম মশলার পাউডার দিলাম, যেটা হোমমেড। এর রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন, যেটা বাইরের থেকে অনেক ভালো কিন্তু। এবার আবারও ঢাকনাটাকে চাপা দিয়ে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কুক করতে দেবো। মিনিট 3 হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম ফাইনালি।
এবার আমি একটু দেখে নিচ্ছি, এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, ঠিক এরকমই কিন্তু হবে। এবং এই যে আমি তলা থেকে ধরে তুলছি, একটু জাস্ট হালকা, ঠিক পোড়ানা, একটু কড়া ভাজার মতো গন্ধ আসছে, এবং সেটাই কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি। আলুটাও খুব ভালো করে সেদ্ধ করে দিচ্ছি, এবং এই যে মিশিয়ে দিলাম এই পুরো ব্যাপারটা, এটাই কিন্তু এই বাঁধাকপির একটা দারুণ টেস্ট এনে দেয়। এক টিস্পুন ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে, আর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তাহলেই কিন্তু আমাদের এই বাঁধাকপির দুর্দান্ত স্বাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের গরম ভাত অথবা লুচি পরোটার সাথে সার্ভ করার জন্য একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। নমস্কার।